হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদেশনাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি কিন্তু আছি মোটামুটি, বুঝতেই পারছো। তোমাদের সাথে ব্লগে কয়েকদিন ধরেই শেয়ার করছি, শরীরটা মোটেও ভালো নেই। আজকে আবারও যাচ্ছি একটা অন্য ডাক্তারের কাছে। আগের দিন যেখানে দেখানো হয়েছিল সেখানে ঠিকঠাক আমার মনের মতো লাগেনি ডাক্তারবাবুকে। কি জানি এটা কার সাথে কেমন কি ফিল হয়। তো আমার মনে হয় আমি যেখানে ডাক্তার দেখাচ্ছি, যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি, সেই ডাক্তারবাবু যদি ঠিকঠাকভাবে পেশেন্টের সাথে কথাই না বলে, তার সব কিছু নাই জানতে চায় যে কি প্রবলেম হচ্ছে আর কি হচ্ছে না, তো সেইগুলো আমার মনে হয় যে সেখানে ডাক্তার দেখি না ঠিক শান্তি লাগে না। তো জানি না, আমার এটা খুব মনে হয়। তো সেই জন্য আমরা সেখানে আর দেখাবো না, আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি। তোমরা হসপিটালের নাম দেখে বুঝতেই পেরে গেছো, তো আমি মুখে আর বললাম না। আর এদিকে দেখো, আমি এখন একটা টোকেন কেটে বসে আছি। তো বসে আছি এখানে, তো এখানে নাম লিখি অনেকক্ষণই বসেছিলাম। তো এখন ডাক্তার দেখানো আমার হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। যাব এখন আপাতত আমি ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে চলে এসেছি, ব্যারাকপুর থেকে একটু দূরে হসপিটালটা। আর এদিকে আমরা এখন ঢুকে পড়েছি শান্তি মার্কেটে। তো সেখানে ঘুরতে ঘুরতেই দেখলাম এক জায়গায় বড় করে গণেশ পুজো হচ্ছে, আর সেখানে না ঢুকে তো একদমই পারলাম না, কারণ আমার ছেলে খুবই ভালোবাসে গুনুদাদাকে, তো আমিও ভালোবাসি, সেটা বললে ভুল হবে। তো আমার ছেলে বিশেষ করে না খুব মানে গুনুদাদা গুনুদাদা, মানে ও যেন খুব চেনে আর মানে গুনুদাদাকেও বেশি ভালোবাসে। আর এদিকে দেখো, আমি এখন ঢুকে পড়ছি সেই প্যান্ডেলে, আর এত ভালো এই প্যান্ডেলটা করেছিল, তার সাথে এদের ব্যবহার আচার মানে সত্যি বলছি, মানে এরকম সব জায়গায় দেখিনি। আজকে না যাদের সাথেই দেখা করছি বা যাদের সাথে নতুন দেখা করছি, সব জায়গা থেকে খুব ভালো আর কি ব্যবহারটা পেয়েছি। ডাক্তারখানায় গেছিলাম সেখানেও তাই, আর এখানেও তাই। যেতেই দেখো একটা মানে ভেঙে ভেঙে সবাইকেই লাড্ডু দিচ্ছে। তো আমরা যেহেতু তিনজন ছিলাম দেখেছে, বাচ্চাটা আছে, তাও কিন্তু ওকে হিসাব করো তিনটে আর কি ভাঙা লাড্ডু আমাদেরকে দিয়েছে। আর লাড্ডুগুলো খেতে এত ভালো ছিল, তার সাথে গনুদাদার এই মূর্তিটা দেখো। মানে এখন ওখান থেকে বেরিয়ে একটু চা খেয়ে ভাবলাম বাড়ি চলে যাব, কিন্তু হঠাৎ করেই কানে এলো যে যেখানে ঠাকুর দেখে এই সব এলাম সেখানেই নাকি গনুদাদার আজকে প্রসাদ খাওয়ানো হবে, খিচুড়ি আলুর দম লাবড়া তার সাথে পায়েস অনেক কিছু দেবে। তো সেই জন্য সেই লোভটা সামলাতে পারলাম না। আর আমরা কিন্তু আসার সময় দেখে গেছি এখানটা বড় বড় আর কি ডেকচি করে খিচুড়ি তৈরি হচ্ছে, আর এখানে দেখো কি সুন্দর লাইন পড়ে গেছে। এরাও এত সুন্দরভাবে সবাইকে মেনটেন করে খিচুড়ি দিচ্ছিল যে কি বলবো। তো এইগুলো কিন্তু কোনো আর কি লজ্জার নেই, ভোগের খিচুড়ি খাওয়া রাস্তায় দাঁড়িয়ে যে কি মজা আজকে, সেটা খুব ভালো করে ফিল করতে পারলাম। আমি ভীষণ খুশি হয়েছি, মানে খুব ভালো লেগেছে আমার। তো সেইখান থেকে বেরিয়ে একটা লিকুইড সিঁদুর কিনে নিলাম, তো এরপর আমরা চলে যাব বাড়িতে। তো স্টেশনে চলে এসেছি ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে এসে দেখলাম মানে এসেছি আর ট্রেনটাও চলে এসেছে, তাই ছুটে ছুটে আমি একদম গেছি। আর ও দেখছিল যে ট্রেনটা আর কি কখন আসবে, তো সেই করতে করতে ট্রেনটা চলে এসেছে। তো দেখো আমরা এখানে যে একটু রেস্ট নিচ্ছি, এখন ছুটে ছুটে যাচ্ছি ট্রেন ধরতে, দেখো একদম হাঁপিয়ে গেছি। আর ওকে তাই বলছি যে এই ট্রেনটা কি এই টাইমে আসার কথা ছিল, বলছে না না এই টাইমটা অনেকটা আর কি লেট করেছে। তো এইখানে দেখো ওরা এখন আটকে গেছে ওইদিকে, আর আমি চলে এসেছি তাড়াতাড়ি করে, আর ওর বাবা ওর জন্য একটা লেস কিনে আনলো। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।